আজকে ষোলোই ফেব্রুয়ারি আজকে ডক্টর এম এ ওয়াজিদ মিয়ার আশিতম জন্মদিন তিনি একজন পরমাণু বিজ্ঞানী ছিলেন তার আরো একটা বড় পরিচয় আছে তিনি হলেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ছিলেন আমার মনে হয় বর্তমানে যারা ছাত্রলীগের সাথে জড়িত অর্থাৎ উঠতি বয়সে যারা ছাত্রলীগ করেন অধিকাংশ কর্মী না আমাদের প্রধানমন্ত্রীর স্বামীর নাম কি এবং তিনি কি করতেন কি ছিলেন আর আজকে ওনার জন্মদিনে আওয়ামী লীগের পক্ষ থেকে তেমন কার্যক্রম দেখছি না রাষ্ট্রীয়ভাবেও তেমন কোন কার্যক্রম দেখছি না তো আমরা চাই ওনাকে যেন রাষ্ট্রীয়ভাবে ভাবে যথাযথ স্মরণ করা হয় ওনার জন্মদিন অথবা জন্মদিন অথবা মৃত্যুদিনে ওনাকে যেন স্মরণ করা হয় আর আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করেন